वेलकम बैक टू माय चैनल तुम्हारा आशा करी सबाई भलो आछो आमराओ भलो आछी। आज के एक नतून दिन शुरू, आज के रेनी डे, पुरो सारा दिन बिस्टी होच्छे। तो आज के बिस्टिर दिन नतून एक विषय निये चले एसेछी आमार ब्लग निये। तो सारा दिन आड्डार साथे सेई विषयटा जेने नाओ। आजकेर ब्लगटा किन्तु स्पेशली सेई माध्यमिक उत्तीर्ण पड़ुआदेर जन्य, तादेर जन्य आमी विशेष एकटी कथा बोलबो जेटा तादेर शुनले आशा करी खूबी उपकार हबे। तो देखते थाको, सारा दिन आमादेर संगे थाको और भिडियोटा शेष पर्यन्त अवश्यई देखबे। ताहले जारा इलेवेने उठेछो माने माध्यमिक परीक्षा उत्तीर्ण होयेछो तादेर अवश्यई उपकार हबे। আর কার হবে আমি জানি না, তবে তাদের নিশ্চয়ই হবে। তো আমি রোজই চেষ্টা করি কিছু না কিছু বলার ব্লগের শেষে, কিছু জিনিস তোমাদের জানানোর, কিছু জিনিস শেয়ার করি যেটা কিছু মানুষের হয়তো উপকারে লাগে। তো আজকেও সেরকমই আমি একটা কিছু বলবো। তো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আজকে বৃহস্পতিবার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে দেখাই যাচ্ছে পুরো জলে ভর্তি, কাল রাত থেকেই বৃষ্টি চলছে। তুনাই ক্লাস করতে বসেছে, আমি পূজোটা করে নিই, করে রান্না আছে সেরে নেব, তারপর তোমাদের সঙ্গে গল্প করব। সব শুকোচ্ছে, কিছু করার নেই, ঘরের মধ্যেই সব শুকোতে দিতে হয়েছে। চারিদিকে দরজায়, জানলায়, ডাইনিংয়ে সব শুকোতে দিতে হয়েছে। ক্লাস হয়ে গেছে, এখনো বাকি, যাও গিয়ে করে নেবে। হ্যাঁ, তুমি রান্না করে নি। হ্যাঁ বাবা, রান্নাঘরেই অর্ধেক জীবন, কাজের ফাঁকে রান্নাঘর, তাই আলাদা করে আর খাবার সময় নেই। রান্না করতে করতে একটু জলখাবার খেয়ে নিয়েছি। পাউরুটি, মানে কোয়াটার পাউরুটি আর জিলিপি এনেছিলাম, খেয়ে নিচ্ছি। আমার মেয়ে তো কোয়াটার রুটি খেতে ভালোবাসে, তো একটু খেলো, আমি খেয়ে নিলাম, আমি বাকিটা খাচ্ছি, খেয়ে রান্নাটা করব। আজকে পার্শে মাছ আর মরলা মাছ আনিয়েছি। অনেকদিন ছোটো ছোটো মাছ খাইনি, ছোটো ছোটো মাছ খেতে বেশ ভালোই লাগে, যদিও তুনাই ভালোবাসে না খেতে। চালা পোনা তো খাস না, কাঁটা বলে। আজকে মরলা মাছ এনেছি, মরলা মাছ দিয়ে কি করবো সেটা তোমাদের দেখাবো। আর পার্শে মাছের ঝাল করবো, রোজ রোজ আর সাধারণ বাড়িতে কি হয় বলো না। যাই সেদিন রান্না স্টার্ট করি। মাছ বাছা হলো, কোমর একদম ধরে গেছে। মাছ বাছার পরে একটা প্রবলেম কি, হাতে ভীষণ আসতে গন্ধ ছাড়ে, যতই সাবান দিই, যতই হ্যান্ড ওয়াশ দিই, কিছুতেই ওঠে না, মানে গন্ধটা যায় না। যার জন্য আমি, আমার এক জেঠিমা বলেছিলেন যে মাছের গন্ধ কাটানোর জন্য আটা দিয়ে হাত ধুতে, আর না হলে সর্ষের তেল হাতে মেখে নিতে, মানে সাবান দেওয়ার পর সর্ষের তেল হাতে মেখে নিতে, তাহলে আষ্টে গন্ধটা চলে যায়। ছোটো মাছ না খেতে ভালো, কিন্তু বাঁচতে গেলেই কোমর ব্যথা হয়ে যায় একদম। সকালে না শুকোয় জামা কাপড়, না শুকোয় চুল, এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে রান্নাঘরের পাশে, ওইদিকেও মানে আমাদের কিচ্ছু শুকোয়নি, যে করবো জানি না। এদিকে এটা ইন্ডাকশনে ভাতটা হয়ে গেছে, এদিকে মাছ আর ডালটা করে নিই। ডালের সঙ্গে মরলা মাছ ভাজা খুব সুন্দর লাগে খেতে,
আর আমরা মরলা মাছকে আলু ভাতের সঙ্গে মাখি পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে একটু বেশি সরষের তেল দিয়ে মাখলে খুব ভালো লাগে পর করে করে সিপ করে মাছটাকে ভেজে আলু ভাতের সঙ্গে মেখেও খুব সুন্দর লাগে আমরা মরলা মাছ আনলেই ওটা করি আমার রান্না আজকে কমপ্লিট আমি কি করেছি তোমাদের দেখাই এই যে করেছি মুসুরির ডাল কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমার মেয়ে খুব ভালোবাসার একটু টমেটোও দিয়ে দিই আর এদিকে আছে ওই যে মরলা মাছ ভাজা দিয়ে আলু ভাতেটাকে মেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটাকে মেখেছি মরলা মাছ ভাজা দিয়ে আর কিছু মরলা মাছ রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে আর পার্শে মাছের ঝাল করে নিয়েছি এটাই আমাদের রাত্রিরও মেনু আর যদি খুব বৃষ্টি হয় খিচুড়িও করে নিতে পারি তো বন্ধুরা লাঞ্চ করে নিই লাঞ্চ করে নিয়ে তোমাদের সাথে আমি একটু গল্প করব তো আজকের গল্পটা কিন্তু বড়দের নয় যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছ মানে একাদশ শ্রেণীতে উঠেছ তাদের জন্য গল্পটা তারা নিশ্চয়ই কী বিষয় নেবে না নেবে সেটা নিয়ে খুবই কনফিউশনে আছো এখনও অবধি ফর্ম ফিল আপ সব জায়গায় হয়নি অথবা তোমরা বিষয় চেঞ্জও করতে পারো সেই সম্পর্কে আমি কিছু কথা তোমাদের বলবো যেহেতু আমার কারবারটা এই নিয়েই আমি সবসময় ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে থাকি এবং তাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে থাকি তাই আমি চেষ্টা করব যাতে তোমাদেরও কিছু বিষয়ে উপকার হয় তাই আমি সেই নিয়েই কিছু কথা আজকে বলবো তো এখন আমি যাই লাঞ্চটা করে নিই তুনাইও লাঞ্চ করবে যাই তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি লাঞ্চ করে চলে এসেছি আবার তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বললাম সেই বিষয়টা নিয়ে তো আজকের আমার যে বিষয়টা নিয়ে বলা সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে যারা উঠেছ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছ তাদের নিয়ে তো আমার একটাই বক্তব্য যে কারোর কথা শুনে নয় নিজে যে বিষয়টাতে পড়ে ভালোবেসে পড়তে পারবে এবং যে বিষয়টা মানে ক্লাস করতে করতেই তো তোমরা বুঝতে পারবে যে এটা ঠিক এটা বলতো আর যারা সিনসিয়ার তারা তো একটু আগে থেকেই ক্লাস শুরু করে দেওয়া দেখো বাংলা ইংলিশ তো কম্পালসারি ওটা করতেই হয় কিন্তু আদার্স যে সাবজেক্টগুলোতে তোমরা মনে করবে আমরা সাবলীল যারা ক্লাস করতে শুরু করেছো তারা তো বুঝতেই পারছো যে কোনটা কঠিন আর কোনটা তোমাদের পক্ষে সুবিধাজনক তো সেই সাবজেক্টটাকেই চুজ করবে কখনোই কারোর কথা শুনে বা চাপে পড়ে কিন্তু বিষয় চয়েস করবে না যার আর্টস নিয়ে পড়লে ভালো মার্কস তুলতে পারবে এবং ভালোবেসে সাবজেক্টটাকে পড়তে পারবে সে আর্টস নিয়ে পড়বে কমার্সের সাবজেক্টকে যে ভালোবেসে পড়তে পারবে সে কমার্সে মেয়ে সায়েন্সে যা সায়েন্সের সাবজেক্টগুলিকে যে সত্যিই ভালোবাসো এবং পড়তে তোমাদের সুবিধা হচ্ছে তারা সেই সাবজেক্টগুলোই নেবে এবার আর্টসের ক্ষেত্রে হয়তো অনেক সাবজেক্ট আছে এখন তো আর্টস মানে যে শুধু বাংলা ইতিহাস ভূগোল তা না এখন সাবজেক্ট অনেক স্কুলে অনেক রকম সাবজেক্ট রয়েছে সবসময় দেখবে যে একটা পেপার যেটা নেবে সেটা হচ্ছে স্কোরিং যেন থাকে যেমন তোমরা হয়তো আর্টস নিয়েছো আমি আর্টস নিয়েই বলি বাংলা ইংলিশ তো কম্পালসারি এবার তোমরা হয়তো হিস্ট্রি পল সায়েন্স নিয়েছো এডুকেশান নিয়েছো এবার কোনো স্কুলে হয়তো হোম ম্যানেজমেন্ট আছে হোম ম্যানেজমেন্টটা কিন্তু খুব স্কোরিং হোম ম্যানেজমেন্টটা কিন্তু যে স্কুলে আছে মেয়েদের ক্ষেত্রে এটা দেওয়া হয় বেশিরভাগই তো তারা চেষ্টা করবে হোম ম্যানেজমেন্টটা নেওয়ার এটা স্কোরিং সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট হিসেবেই নেবে এমনিতেই তো যেটা কম হয় সেটা তোমাদের মানে সবথেকে মানে ফিফথ পেপার হিসেবে ওটা লাগে আর তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবেই নেবে এমনি তো বেস্ট অফ ফাইভে যে সমস্ত ভালো মার্কসগুলোই চলে আসবে তো তোমাদের কাছে আমার এইটুকুই বলার তোমরা আমার ছোটো ছোটো মানে যে ছাত্রছাত্রীরা আছে তাদেরই মতো আমার সন্তান সম অতএব তাদেরকেও বলছি এবং তাদের অভিভাবককেও বলছি কখনোই কখনোই ছেলে মেয়েদেরকে কিন্তু চাপ দেবেন না কেননা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার নিজের দেখা যে এরকমও আমি দেখেছি আমার কাছে বাংলা পড়তো তারা সায়েন্স নিয়েছে এরকম কয়েক বছর আগে খুবই ভালো মেয়ে লেটার পেয়ে পাশ করেছিল অনলাইন পরীক্ষার কোনো সিনই নেই তখন অফলাইনেই পরীক্ষা এবং যথেষ্ট ভালো মার্কস পেয়ে লেটার পেয়ে সে পাশ করেছিল সব সাবজেক্টে এবং লেটার পাওয়া দেখেই তাদের বাড়ির লোক বলে দিয়েছিলো যে হ্যাঁ সায়েন্স নিয়েই পড়তে হবে সায়েন্স ছাড়া কোনো দিকেই গতি নেই এই সেই সেই মেয়েটি সায়েন্স নেয় কিন্তু তার সায়েন্স নেবার মতন
হয়তো দক্ষতা ছিল না কিংবা সে ঠিকঠাক বিষয়গুলো সম্পর্কে মূল্যায়ন করতে পারেনি, তা সত্ত্বেও দীর্ঘদিন সেটা নিয়েই পড়ে গেছে। মানে কয়েকটা ক্লাস করার পরেও তার বোঝা উচিত ছিল, কিছুটা সময় পাওয়া যায় ফর্ম ফিল আপের পর সেটা চেঞ্জ করাও যায়। আমি যতদূর জানি অনেকেই করে, রেজিস্ট্রেশনের আগে অবধি তো চেঞ্জ করা যায়, তো সে করেনি। রীতিমতো সে কী পেয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি সবেতে 10, 9, ম্যাথামেটিক্সে 4, এই হলো তার 11-এর মার্কস, 12-এও তাই 10, 12, 13, এবং HS-এ গিয়েও ফেল 3টে। তারপরের বছর দিল, তারপরের বছরেও ফেল। একটা লেটার ফর্মে 4টে বিষয়ে লেটার পেয়ে যে পাশ করেছিল মাধ্যমিকে, তার যদি হাল এরকম হয় তাহলে সে কতটা ডিপ্রেশনে চলে যেতে পারে। আবার এরকমও হয়েছে যে মাধ্যমিকে হয়তো ভালো রেজাল্ট করেনি কিন্তু পরবর্তীকালে সে সায়েন্স বা কমার্স নিয়ে পড়েছে এবং ভালো রেজাল্ট করেছে, কেননা তার সেই বিষয়গুলি ভালো লাগতো। অতএব যে যে বিষয়টার সম্পর্কে ভালো লাগবে, ভালোবাসবে, তাকে সেই বিষয়টা নিতে দিন। মাধ্যমিকের রেজাল্ট থেকে কিন্তু কোনো কিছুই বিচার করা যাবে না। এই নয় যে মাধ্যমিকে, কেননা মাধ্যমিকে সব রকম সাবজেক্ট থাকে। আমি একটা কথা আমার বলার, মাধ্যমিকে প্রবলেমটা কী হয়, সব রকম সাবজেক্ট থাকে, তাই যে যার যেটা ভালো লাগে সে সেই বিষয়ে জোর দিতে পারে না, সব কটা সাবজেক্টেই কিন্তু জোর দিতে হয়। কিন্তু HS-এ সেই সুযোগটা আমাদের এসে যায় যে যার যে সাবজেক্টটা ফেভারিট সে সেটা নেয়। অতএব এমন সাবজেক্ট নাও জীবনে যাতে চলার পথে আর কোনোদিনও মার্কসটা না তোমাদের কমে যায় এবং একটা ঝকঝকে রেজাল্ট হয়। এটা আমি টিচার হিসেবে বলবো। হয়তো অনেকে বলবে যে রেজাল্ট দিয়ে কী হবে, এই হবে, হ্যাঁ HS-এর রেজাল্টটা ভ্যালু করে, একটা ঝকঝকে রেজাল্টের ভ্যালু থাকে। যখন কলেজে যাবে তখন HS-এর রেজাল্টটাই দেখবে, মাধ্যমিকের শুধুমাত্র বয়সটার জন্য দেখবে। অতএব আমার তো আমার কাছে আমার শুধু এইটুকুই বলার, তা আশা করি আমার এই কথাগুলো যারা মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আছো, 11-এ উঠেছ, তাদের নিশ্চয়ই কিছু কাজে লাগবে। পরবর্তী একটি ব্লগে আমি বলবো যে আর্টস সাবজেক্টে বিশেষ করে বাংলায় তোমরা মিনিমাম 70-80% আমি বলবো 80% পাবে কীভাবে, পাবেই যদি আমার এই আলোচনাগুলো শুনতে থাকো তাহলে তোমরা পাবেই। তো আমি এই বাংলায় 80% স্কোর করার যে ট্রিক্সটা তোমাদের নেক্সট ব্লগে একটা আলোচনা করব। তাহলে এই আলোচনাগুলো দেখার জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আসি, টাটা।